নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 18 বছর পর এই দুর্লভ সংযোগে, এই দুর্লভ যোগে 6 রাশির ভাগ্যের তারা আকাশে উঠবে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো। অনেকেই বলেন যে স্যার কতদিন এই যোগটা থাকছে। 15 মে 2023 থেকে আপনার 7 জুন 2023 পর্যন্ত এই যোগ কিন্তু থাকছে, এবং 18 বছর পর এই দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হচ্ছে, এবং 6 রাশি হতে চলেছে মালামাল। ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ 15 মে 2023 বুধ বকরী থেকে মার্গী হচ্ছে, এবং রবি কিন্তু রাশি পরিবর্তন করে যাচ্ছে, এবং মেষ রাশিতে বুধ বৃহস্পতি এবং রাহু তিনটি গ্রহ একত্রে অবস্থান করছে, এবং 18 বছর পর এই রাহুর সাথে বুধ বৃহস্পতি একত্রে অবস্থান করছে, ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে। এর ফলে 6 রাশি শুভ ফল পেতে চলেছে। এই শুভ যোগে ভাগ্যের তারা আকাশে উঠবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কৌশিক রায় কখনো দুম করে বলে না, টোটাল লজিকে আমি কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে দিই। এবং এই যে 18 বছর পর এই যে যোগটা সৃষ্টি হচ্ছে কি না, এই যোগের শুভ ফল নিশ্চিত রূপে এই 6 রাশি কিন্তু পাবে। কারো কারো ক্ষেত্রে হয়তো মিলছে না, প্রচুর ভিডিও দেখছেন, আমি একটি কথা বারবার বলছি, এটা আমি সার্বিক বিচার করছি। যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় কি না, আমি কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই 15 মে টু 7 জুন আপনার ক্ষেত্রে জীবনে বড় ধরনের পরিবর্তন নিশ্চিত রূপে আসবেই আসবে। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, এবং সেই রাশিগুলোর যে শুভ কোন দিক থেকে শুভ হতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আমি একটি কথা বারবার বলছি, যারা ঋণে পড়ে গেছেন, আপনার একের পর এক ঋণ, এবং আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, চাকরি ক্ষেত্রে সমস্যা আসছে, কর্মক্ষেত্রে শত্রুতা, আপনি ব্যবসা করছেন, পাশে একটা দোকান করছে, সেই দোকান ভালো চলছে, কিন্তু আপনার দোকানের জায়গাটাতে কেনা কাটা কিন্তু নেই, বেচা কেনা কিন্তু আপনার নেই, দাম্পত্য জীবন, বিবাহিত জীবনে সমস্যা, সন্তান ক্ষেত্রে সমস্যা, অর্থনৈতিক জায়গা নিয়ে চাপ রয়েছে, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন। দেখুন, আগে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন, এবং আপনার ন্যাকাল চার্ট বিশ্লেষণ করুন, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আগে দেখান। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে। দেখুন, যার আমি হাত ধরি কিনা আমি কিন্তু তাকে টেনে তুলি, আমি কিন্তু বারবার বলছি সবাই কিন্তু হাত ধরি না, অনেকের প্রেডিকশন করে আমি কিন্তু ছেড়ে দিই, কিন্তু যারা বলে যে স্যার আমাকে বাঁচান, অর্থাৎ আমি আপনার উপর ডিপেন্ড করে বলছি, আপনি আমার হাতটা ধরুন, ডেফিনেটলি, অর্থাৎ সারেন্ডার হতে হবে, তাকে আমি অবশ্যই তুলব। কারণ এখানে টোটাল বাস্তুগত দিকটা কিন্তু দেখা দরকার, আপনার বাস্তুক্ষেত্রে কেমন রয়েছে,
বাস্তু কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। যেমন আমাদের জন্মকুণ্ডলী বা হস্তরেখা বাস্তু, পাশাপাশি কর্ম। দেখুন, অনেকে প্রচুর কর্ম করে, পরিশ্রম প্রচুর করছে, কিন্তু জীবনটাতে শুধু পরিশ্রমই করে গেল, সুখ আর পেল না, শান্তি নেই। এখানেই তো ডেস্টিনি, এখানেই তো ভাগ্য। এই ভাগ্যকে যদি পরিবর্তন করা যায়, ভাগ্যের জায়গাটাকে যদি কিছুটা হলো, যে ব্লকেজগুলো আছে সেই ব্লকগুলোকে যদি খোলা যায় গ্রহের সঠিক রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে, 1000% কাজ আপনার করবেই করবে। জন্মকুণ্ডলিতে আপনার কোনো দোষ রয়েছে কি না, দশা মহাদশা আপনার পারমিট করছে কি না, সেটা কিন্তু একান্তই দেখা দরকার। এবং আপনার কোন যোগে জন্ম রয়েছে, কোন পায়াতে জন্ম রয়েছে, কোন চরণে জন্ম রয়েছে, আপনার নবাংশ চার্ট, এই বিষয়গুলো না বিস্তৃত ব্যাপার, একদম চুলচেরা বিশ্লেষণ এবং সঠিক আপনার রোগ নির্ণয় করে সঠিক যদি প্রতিকার করানো যায়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্যাগুলো রয়েছে কি না 100% সেই সমস্যা থেকে নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এই 18 বছর পর এই দুর্লভ শুভযোগে 6 রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কোনো হবে হচ্ছে বলে কোনো কথা নেই, ডেফিনেটলি আপনার যদি ছক পারমিট করে, দশা মহাদশা যদি পারমিট করে, 100% আপনার কিন্তু হবে। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, যারা ভিডিওটি দেখছেন না, প্রতিদিন ভিডিও দেখছেন, হয়তো আপনার হচ্ছে না, অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ আপনি করুন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এই 15ই মে এই বুধ কিন্তু বকরি থেকে মার্গী হচ্ছে, আর বুধ হচ্ছে ফাস্ট প্ল্যানেট, দ্রুতগতি প্ল্যানেট, রাহুর সাথে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। রবি 15ই মে আবার আপনার মেষ রাশি থেকে সরে যাচ্ছে, ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে, এবং এই 18 বছর পর এই শুভযোগে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। নাম্বার 1 যে রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এবং বিদেশ থেকে, ফরেন থেকে আপনারা লাভ, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি, লিখে রাখুন, আপনার ভাগ্যের তারা আকাশে উঠবে। মিথুন রাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, ধনলাভের যোগ সৃষ্টি করছে, আপনার ক্যারিয়ার ক্ষেত্রে লাভ, আপনার ইনকাম বৃদ্ধি করবে, আপনার এই সময়ের মধ্যে বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, এবং শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, ডেলি ইনকাম বৃদ্ধি করবে এই 15ই মে টু 7ই জুন। এরপর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সে রাশির নাম বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, আপনাদের ফাটকা স্টক মার্কেট, ডিজিটাল মার্কেটিং, অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, প্রমোশন, পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি। এরপর যে রাশি ধনুরাশি, ধনুরাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, ধনলাভের যোগ সৃষ্টি করছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ভালো, এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ, যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কুম্ভ রাশি 15ই মে টু 7ই জুন আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন,
যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, কথার দ্বারা কাজকর্ম করেন, আপনি শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে কুম্ভ রাশির পর যে রাশির নাম আমি বলবো, কুম্ভ রাশি কিন্তু মহাভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে, বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছে কুম্ভ রাশি, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট সেখান থেকে আপনারা লাভ পাবেন। অন্তিম এবং শেষ রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডেলি ইনকাম আপনার বৃদ্ধি করবে, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং আপনাদের সফলতা এই সময় নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং এই 15 মে টু 7 জুনের মধ্যে আপনাদের আটকে থাকা কোনো অর্থ রিকভারি হওয়ার সম্ভাবনা নিশ্চিত রূপে রয়েছে। অর্থাৎ এই 6 রাশি হতে চলেছে মহাভাগ্যশালী এই 18 বছর পর এই দুর্লভ শুভযোগে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।